হ্যালো বন্ধুরা, জিকে বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই হলো আজকে তোমাদের WBCS প্রিলিমিনারি এক্সামসের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্র নিশ্চয়ই তোমাদের কাছে আছে, যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই প্রশ্নপত্রটি পেয়ে গিয়েছো, মানে তোমাদের কাছে আছে। যারা পরীক্ষা দাওনি তাদের কাছেও প্রশ্নপত্রটি পৌঁছে গিয়েছে আমাদের আগের ভিডিওগুলির মাধ্যমে। আগের ভিডিওতে আমরা প্রশ্নপত্রটি দিয়ে দিয়েছি, এখন আমরা যেটা দিতে চলেছি সেটা হচ্ছে অ্যান্সার কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নতে একটা সবুজ কালির গোল করা দেওয়া আছে, ঠিক আছে, এবং আর একটা পেন্সিলে দাগও দেওয়া আছে, তার সঙ্গে সবুজ কালির গোল করা আছে। তো এইগুলি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রতিটা পেজে তুমি কিন্তু এইভাবে দেখতে পারবে যে আমরা একটা সবুজ কালির গোল করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সব আমি সবুজ কালি করে দিয়েছি উত্তরে, ঠিক আছে। তো এরকমই সব পেজগুলিতে দেখতে পারবে তুমি সবুজ কালির গোল করা আছে। দেখতে পাচ্ছ এটা প্রশ্ন নম্বর, ঠিক আছে, এটা প্রশ্ন দেখতে পাচ্ছ গোল করা আছে উত্তরে। সেম আমি তোমাদের পুরো প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি, পুরো প্রশ্নপত্রে সবুজ গোল করা আছে। এবার তোমরা ভাবছো যে ঠিক আছে গোল করা তো আছে, ঠিক আছে খুব ভালো হয়েছে, এবার এই প্রশ্নপত্রটি তোমরা পাবে কিভাবে। এই প্রশ্নপত্রটি পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, প্রশ্নের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলের নাম জিকে বুক, এবং আমাদের একটি ওয়েবসাইটও আছে www.thejikebook.com। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবে, আমরা সরাসরি লিঙ্ক ওয়েবসাইটে দিয়ে রাখবো, ঠিক আছে। তো এই ছিল আজকের উত্তরপত্র। আমি বেশি প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, 200টা প্রশ্ন বুঝতে পারছো বলতে গেলে অনেক কষ্ট লেগে যাবে। তো এরকম প্রশ্ন উত্তর করে বলছি না, আমি ডাইরেক্ট তোমাদের জন্য একটা উত্তরপত্র তৈরি করেছি এবং একটি পিডিএফ তৈরি করে তোমাদের সামনে আমি দিয়ে দিতে চলেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের বন্ধুরা যদি এই প্রশ্নপত্র বা প্রশ্নের উত্তরপত্র না পেয়ে থাকে, প্রশ্ন এবং তার উত্তরপত্র, তাহলে তাদেরকেও এটি প্রোভাইড করবে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। তোমরা সকলেই জানো এখানে নেগেটিভ মার্কিং ছিল পরীক্ষায়, অন থার্ড নেগেটিভ মার্কিং। তো এখনকার মতো তোমরা প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও, অ্যান্সার কি ডাউনলোড করে নাও, এবং এই পরীক্ষার কাট অফ কত হবে সে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওগুলি শেয়ার করো। যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আর আমাদের পুরনো ভিডিওগুলি দেখো, অনেকটাই হেল্প হবে তোমাদের। আর আমরা যে মিসলেনিয়াসের সাজেশান প্রশ্ন দিচ্ছিলাম, চারটে, মাত্র চারটে পার্ট দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে পাঁচ ছটা প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে WBCS পরীক্ষাতে, ঠিক আছে। মাত্র চারটে পার্ট দিয়েছি, চারটে পার্টে মোট 80টা প্রশ্ন ছিল, এবং তা থেকে তোমাদের পাঁচ থেকে ছটা প্রশ্ন কিন্তু এই WBCS-এর এই প্রশ্নে কমন চলে এসেছে। তাহলে বুঝতে পারছো কীরকম ইম্পর্টেন্ট। তো তোমরা সেই পার্টগুলি দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে। আমি আরও পরপর পরপর আরও অনেক পার্ট আমার তৈরি করা আছে, তো সেই পার্টগুলি আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। তো চলো, ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।